টমেটো মনে করেন আগে যদি আমরা 20টা বক্স বিক্রি করতাম, এখন 3-4টা বক্স বিক্রি করতেছি। আমরা 4 পাউন্ড কিলো বিক্রি করি। ইউরোপ থেকে যেগুলো মাল আসতেছে, ব্রকলি, টমেটো, সালাদ আইটেম সবই আসতেছে, বাট ভেরি শর্ট আসতেছে। ব্রকলির বক্স হইলো কি 20 পাউন্ড, আমরা বিক্রি করাটা একটু হার্ড হয়ে যাবে। প্রচুর শিমও আসতেছে, আমরা ভেরি হ্যাপি বাংলাদেশি ভেজিটেবলের। ব্রিটেনের সুপার মার্কেটগুলোতে মারাত্মক সংকট তৈরি হয়েছে সবজি আর ফলমূলের। বিশেষ করে আসদার মরিসন ইতিমধ্যেই টমেটো, শসা, লেটুস, মরিচ, সালাদ, ব্রোকলি, ফুলকপি ইত্যাদি সবজি কেনার বিষয়ে বাধ্যবাধকতা দিয়েছে। এই সবজিগুলো মূলত ইউরোপ থেকে আসে, তাই এইসব সবজির সংকট কিছুটা হোয়াইট চ্যাপেল বাংলাদেশি সবজির বাজারেও আছে। অ্যাকচুয়ালি ইংলিশ ভেজিটেবল সবটা মনে করো সালাদ আইটেম ভেরি শর্ট, খালি মানে সেন্সপালি, আদা, টেস্কো এগুলো নাই আমাদের কাছে। ও শর্ট আমরা, আমার কাছে স্পেশালি মনে হয় 3 উইকসের মধ্যে আমি কোনো কিকুম্বা বাই করিনি। একলা লেটুস 3 পাউন্ড বিক্রি করতে হয়, অল্প অল্প আনে, বাট সেল এটা নাই বললেই চলে। ইউরোপ থেকে যেগুলো মাল আসতেছে, ব্রকলি, টমেটো, সালাদ আইটেম সবই আসতেছে, বাট ভেরি শর্ট আসতেছে, চাহিদা অনুযায়ী কিছুই আসতেছে না, অল্প অল্প আসতেছে। ধরেন ব্রকলির বক্স হইলো কি 20 পাউন্ড, আমরা বিক্রি করাটা একটু হার্ড হয়ে যাবে। সেজন্য মনে করেন সুপার মার্কেটে কিনলে হয়তো 17-18 পাউন্ডে কিনতে আছে বিক্রি করাটা, সেজন্য মালটা মানে ওরাও কম উঠাচ্ছে। কাস্টমারের চাহিদা আছে, কিন্তু সাপ্লাইয়াররা কিন্তু মালটা কম দিচ্ছে, মানে আপনার চাহিদা মতো মালগুলো দিচ্ছে না ওরা সাপ্লাই। তবে বাংলাদেশ থেকে প্রচুর দেশি সবজি আসায় বাংলা মার্কেটে সবজির সংকট তেমন নেই বলে জানান এই ব্যবসায়ী। তো বাংলাদেশি ভেজিটেবল আপনাদের দুয়ে এনাফ আছে, ও যা চাইবেন তাই পাবেন, শুধু আমার কাছে না, যত বাঙালি শপ আছে আগের চাইতে অনেক বেশি আসতেছে এখন বাংলাদেশি ভেজিটেবল। স্পেশালি শিমের সিজন তো এখন, প্রচুর শিমও আসতেছে, আমরা ভেরি হ্যাপি বাংলাদেশি ভেজিটেবলের। আর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে ফ্লাইট চার্জটা কম হয়েছে কার্গোর, সেজন্য আরও হ্যাপি আমরা, ভেরি চিপ। টমেটোর দাম প্রায় দ্বিগুণ হয়েছে গত কয়েকদিনে বলে জানান তিনি, একই সাথে যোগানও কমেছে প্রায় 3/4। টমেটো মনে করেন আগে যদি আমরা 20টা বক্স বিক্রি করতাম, এখন 3-4টা বক্স বিক্রি করতেছি। আমাদের কস্টে 16-17 পাউন্ড, আমরা 4 পাউন্ড কিলো বিক্রি করি। আমি স্পেশালি 4 পাউন্ড বিক্রি করি, কিলো কে কীভাবে করে জানি না। কাঁচামরিচ বাকি সবগুলো ঠিক আছে, একটু করিয়েন্ডা একটু শর্ট আছে, ছিল মার্কেটে, এখন আবার নর্মাল হয়ে গেছে। ইউরোপ এবং আফ্রিকায় আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, একই সাথে জ্বালানি খরচ বেড়ে যাওয়ার কারণে গ্রিনহাউস ব্যবহারে বাধ্যবাধকতা, একই সাথে ব্রেক্সিটের পর থেকে ব্রিটেনে পণ্য পরিবহনে নানান ধরনের অসুবিধার জন্য দিনে দিনে সংকট তীব্র হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।